ছয় মাসের বেশি বাইগো সর বেশি বা আপনি লং টার্ম দেশে থাকতে চান আপনি আরইএনটি পারমিট নিয়ে যাবেন ওয়ান্স ইন আ ওয়াইল কোনো কারণে আপনি ছয় মাসের বেশি থাকবেন আই থিংক ওরা ওরা কোনোদিনই বদায় করবে না আপনি অনুমতি নিচ্ছেন যে আমি এত দিনের জন্য থাকবো না দেশে আমি দেশে বাইরে যাচ্ছি ইয়েস গভর্নমেন্ট ইমিগ্রেশন অফিসার আপনি নাই আপনি পরে আসেন আপনি প্রশ্ন করতে পারবেন না অলরেডি সিস্টেমে দেয়া আছে আপনার রেসিডেন্সির এই জায়গায় থাকুক এটা চাচ্ছে ইমিগ্রেশন অফিসার ওয়ান্স ইন যদি কোনো কারণে আপনার দেশের বাইরে থাকতে হয় সেটা আপনি পারমিশন নিয়ে যান গ্রিন কার্ড ধারীরা আসলে কতদিন দেশে বাইরে থাকার নিয়ম আছে ফার্স্টে নিয়মটা জানবো তারপর সমস্যা শুনবো জুয়েল ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ টিভিএন নিয়ম যদি আপনি বলেন যে পার্টিকুলার নিয়ম কি আপনার দরকারে আপনি থাকবেন বাচ প্রত্যেকটা জিনিসের একটা অনুমেয় ব্যাপার থাকে যে আমি কতদিন বাঞ্ছনীয় সাধারণত আমরা যখন বেকেশনে যাই এক মাস দুই মাস তিন মাসের জন্য হয়তো যাই কেউ কেউ হচ্ছে এমনই তার দেশেই কাজ বেশি গ্রিন কার্ড আছে গ্রিন কার্ডটা উনি শুধুমাত্র কন্টিনিউ করতে চায় ভা জিয়ে রাখা যাকে বলি আমরা একদম বাংলা ভাষায় খাটি বাংলায় যে আমি গ্রিন কার্ডটাকে ধরে রাখতে চাই উনি কি করে বছরে ছয় মাস সাত মাস আট মাস নয় মাস দশ মাস সাড়ে এগারো মাস ইভেন এগারো মাস পনেরো দিন হয়তো কেউ কেউ হয় যে দেশে থাকে এ জায়গায় আসে তিন দিন থাকে চার দিন থাকে আবার উনি চলে যায় এমন হচ্ছে লাইক অনেক কাস্টমার আমাদের কাছে আসে যে ভাই আমার বাবা তো চাকরির কারণে বা কোনো রিজনে উনি দেশে প্রায়ই থাকে এবার উনি আসার পরে ওনাকে ইমিগ্রেশন অফিসে অনেক কোয়েশ্চেন করে এবং তারপরে ওনার পাসপোর্টে ওরা সিল দেয় এবং লিখে দেয় যে আপনি বি ওয়ান বি টু যেরকম আছে কাস্টমারকে দিয়েছে যে আপনার গ্রিন কার্ড অ্যামেন্ডেন করা হবে মানে ডিসকন্টিনিউ করতে হবে গ্রিন কার্ড বাতিল গ্রিন কার্ডে বি ওয়ান বি টু বিসাই চলে যান অথবা প্রথম ওনার সাজেশন ছিল যে রিয়েন্টি পারমিট নেওয়া सेम thing আর এ কাস্টমার ওকে বলছে সরাসরি যে মাস্ট আপনি রিয়েন্টি হুইচ ইজ আপনি যদি ইউ নো মাসের বেশি 1 বছর বেশি বা আপনি লং টার্ম দেশে থাকতে চান আপনি এ রিয়েন্টি পারমিট নিয়ে যাবেন যদি এরকম কেসে কারো হয় যে এয়ারপোর্ট ইমিগ্রেশন অফিসার আপনাকে আপনার পাসপোর্টে রিয়েন্টি অর্ডার অথবা আপনার ট্রাভেল পারমিট অর্ডার আছে এবং আপনি না নিয়ে দেশে যান এবং আবার আপনি যে এফকে ডক্সেন দেশে থাকবেন ছয় মাসের বেশি সাত মাসে ওয়ান্স ইন কোন কারণে আপনি ছয় মাসে বেশি থাকছেন আই থিংক কি ওরা না আমি বলছিলাম ট্রাভেলিং নেচার মোস্ট অফ দা টাইম টি আপনার দেশে থাকা হয় আপনি

তখন থেকে আপনাকে অবশ্যই অবশ্যই রিয়েন্ট্রি পারমিট বলেন অথবা ট্রাভেল পারমিট বলেন ওয়াট আপনাকে নিতে হবে নেক্সট যদি আপনি লংগার টাইম থাকতে চান রিয়েন্ট্রি পাওয়ার জন্য আপনি বলছিলেন এক মাস সময় এক মাস থেকে দুই মাসের মধ্যে ওরা একটা চিঠি পাঠাবে এক মাস পরে যেটা বলছেন আপনাকে আপনাকে ওকে সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস দরকার হয় তা রিয়েন্ট্রি আবেদন করার জন্য হ্যাঁ রিয়েন্ট্রি আবেদনের জন্য ওনার সবই আছে পাসপোর্ট হুম হুম গ্রিন কার্ড দ্যাটস ইট

ইমিগ্রেশন অফিসার জানি আপনি আপনি নাই আপনি পরে আসেন সে আপনার প্রশ্ন করতে পারবেন অলরেডি সিস্টেমে দেওয়া আছে আমার এই ভাই দেশের বাইরে ছিল সে গভর্নমেন্টের অনুমতি সাপেক্ষে দেশের বাইরে ছিল রিয়েন্টিটা হচ্ছে অনুমতি জি যদি সিলটা কেউ পেতে না চান সিল পাবেন না আপনি তো বলছেন সিল পাওয়ার পর রিয়েন্টির বিষয়টা আছে সিল না পাওয়ার জন্য কি আগে থেকে অনুমতি নিয়ে যাওয়ার কোনো বিষয় আছে যদি আপনি মনে করেন আপনি থাকবেন এক বছর ওভার অবশ্যই আপনি নেবেন

আবার আপনার নতুন শুরু করতে হবে না যে দিনগুলি আপনি বাইরে ছিলেন ওই দিনগুলি বাদ যাবে এটা অনেকেরই ধারণা থাকে যে আমি তো ছিলাম ওটা আমার না যতদিন আপনি বাইরে ছিলেন ওই টাইমটা কিন্তু আপনার বাদ দিতে হবে আচ্ছা টাইম হচ্ছে অ্যাপ্লাই করা এই দুইটা জিনিস কাজ করে একটা হচ্ছে অ্যাপ্লাই করার টাইম আর একটা হচ্ছে আমার টোটাল টাইম আপনার টোটাল টাইমটা থেকে ওই টাইমটা বাদ যাবে যে কদিন আপনি দেশের বাইরে ছিলেন তিন মাস আর চার মাস

এনি টাইম যদি গ্রিন কার্ড থেকে যখন আপনি পাসপোর্টের জন্য अप्लाई করতে যাচ্ছেন তখন যেন একটা না কোনো সময় যেন আপনি 6 মাস একদিন না হয় না হয় সেই বিষয়টি নিয়ে আপনারা বলছেন আরেকটা বিষয় আপনাদের কাছে জানি সেটা হলো যে আপনি গ্রিন কার্ডে আছেন আলটিমেটলি তো সিটিজেনশিপের জন্য ট্রাই করছেন আপনার পাসপোর্টে যদি তখন এরকম এয়ারপোর্টের কোন সিল পড়ে যায় আপনার পাসপোর্টে রিএন্ট্রি কিংবা আপনার গ্রিন কার্ড বি1 বি2 এর জন্য আপনাকে পরামর্শ দেয়া হচ্ছে

ভদ্রলোক এবার পাঁচ মাস থেকে চলে আসে আসার পরে উনি আবার পাঁচ দিন থেকে আবার দেশে চলে গেছে আবার উনি পাঁচ মাস পরে আসে উনাকে সেন্টিং আবার আট পেয়েছে না আপনার পারমিট লাগবে আপনাকে আগে সতর্ক করা ছিল যে আপনি যদি লম্বা টাইম থাকেন মোর দেন সিক্স মান্থ আপনি পারমিট নেবেন আপনি লাস্টে আসছেন পাঁচ মাস ওকে আপনি পাঁচ দিন ছিলেন চলে গেছেন দে ওনাসি আপনি ওভার স্টে স্টে কোথায় বেশি করেন ইউএসএ আইবিএসএ পারে। কাটাকুটি খেলা কিন্তু আলটিমেটলি মূল সহসমন্বাদন তো হলো স্বচ্ছ থাকেন আপনি। আপনি পার্মানেন্ট পার্মানেন্ট আপনি নিয়ে এই জায়গায় আসেন। আপনার রেসিডেন্সি এই জায়গায় থাকুক। এটা চাচ্ছে ইমিগ্রেশন অফিসার। ওয়ান্স এভেল যদি কোনো কারণে আপনি দেশ বাইরে থাকতে হয় সেটা আপনি পারমিশন নিয়ে যান। ওদের মেন কনসার্ন আপনি এদেশের দেশের পার্মানেন্ট প্রেসিডেন্স। আপনি থাকবেন না তো পার্মানেন্ট রেসিডেন্সটা কোথায় আপনার?

আর ছয় মাস পরে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারতেন ওই টাইমটা আপনার চলে গেল আবার আপনাকে যখন পাঁচ বছর আবার তারপর তো ওই টাইম থেকে যখনই আপনি দেশের বাইরে ছয় মাসের উপরে ছিলেন এই ছয় মাস যখন আপনার ওভার ডান হবে তারপর যখন আপনি এই জায়গায় ফিরে আসবেন দেন আবার আপনার টাইম শুরু হবে শুরু অনেক ধন্যবাদ আপনাকে আমরা জানি যে আপনারা বয়স্কদের জন্য বিনা পরীক্ষায় সিটিজেনশিপের পরীক্ষার সুযোগ আপনাদের এখানে রয়েছে নানা সত্ত্বেসাপেক্ষে এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আরেকটা এপিসোডে আলোচনা করব একেবারে শেষ মুহূর্তে আছি দর্শকদের যদি এই বিষয়ে কিছু আপনি বলতে চান যারা আব্বা বয়স্ক মানুষ পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আটাত্তর এমন অনেকই হয় আমাদের কাছে আসে যে সত্তর আটাত্তর বয়স হলে অনেক সময় মনে থাকে না আমাদের যখন বয়স হয় আমরাও হব হবো আর বিশেষ করে যারা দেশ থেকে আসে তখন হয়তো ওনারা

Think about other people. <coughs> Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর